আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িওয়ালা বাসা ছাড়ার বিষয়ে যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের ওনার যে লেডি, এটা মাইক্রোওয়েভের ভিতরে চলে গেল, ভালো লাগছে দেখতে। এগুলোর প্রাইস প্রায় 2200 টাকার মতো। এটার প্রিন্টটা সুন্দর। এই যে তো, এই যে দেখুন, এটা হেবরকাটা, এটার কাপড়টা একটু কাছ থেকে দেখাও, এটার কাপড়। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো ভাবছেন কি ব্যাপার আপু, এই কর্নার শোকেস বলা যেতে পারে এটাকে, বা শোপিস রাখার একটা স্ট্যান্ড বলা যেতে পারে, এখান থেকে কেন ব্লগ শুরু করলো? এখান থেকে ব্লগ শুরু করার একটা কারণ আছে। এখান থেকে ব্লগ শুরু করেছি কারণ প্রায় আমার 3-4টা ব্লগে এক আপু, উনি আমার এই জিনিসটা দেখতে চেয়েছেন, আপু বানাবেন আর কি। তো এটা কিন্তু রাশিদা ভাবি আমাকে গিফট করেছিল, মানে ভাবি আমাকে টাকা দিয়েছিল আমার বার্থডেতে, মনে হয় গত বার্থডেতে। দেন আমি সেটা দিয়ে আমার পছন্দ মতো অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। তো এটা এরকম, যার একজনকে দেখেন সে এসে আদর করা শুরু করে দিছে। ওরে বাবা রে বাবা, এটা বলো ভাইয়া কার বানাইছে? এটা কার নাকি? এটা কি? ইয়েস, এটা কার না, সরি। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু দেখাই। এটা হলো আপনাদেরকে না, ওই আপুর উদ্দেশ্যে বিশেষ করে দেখাচ্ছি। এটা তিনটা পার্টের না, এখানে একটা পার্ট, এখানে মাঝখানে একটা পার্ট, আর এখানে একটা পার্ট। আপুকে বলছি, আপু আপনি ভালোভাবে দেখে নেন, নিচেও এরকম আছে। আপনি যদি এটা বানাতে চান তাহলে আপনি যে কোনো কাঠ মিস্ত্রিকে দেখালে খুব ইজিলি বানিয়ে দিতে পারবে, আর এটা খুবই কম খরচের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমরা তো এখানে উডের ফার্নিচার ইউজ করি, উড বলতে বোর্ড আর কি। বাবা হাতে কি লাগাইছে এটা? ওকে সুন্দর, যাও। বোর্ডের ফার্নিচার ইউজ করি আমরা এখানে, তার কাঠের না। আপনি ইচ্ছা করলে এটা কাঠ দিয়েও বানাতে পারবেন, সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি খরচ হবে। আর যদি এরকম হার্ডবোর্ড দিয়ে বানাতে চান তাহলেও কমের মধ্যেই, হয়তো বা 2-2500-এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা 1000 টাকার মতো খরচ করেছিলাম আমার এটা কিনতে। তো এই আর কি, আপু দেখতে চেয়েছিলেন, আমি আজকে সুন্দর মতো দেখিয়ে দিলাম। তা আপনাদের ভাইয়া বলছে ক্ষুধা লেগেছে, তো বিকালে নাস্তা হিসাবে কিছু খাবে আর কি। দেখি চলুন কি খাওয়া যায়। কার হ্যাপি বার্থডে? তুমি খাওয়ালে সারাদিন থাকো হ্যাপি বার্থডে নিয়ে না? তো গতকালকে এটা আনা হয়েছিল, টাইসন বারবিকিউ রোস্টেড চিকেন ড্রামস্টিক। তো দেখি চলুন এটা কীভাবে কী করতে হয়, প্রসেসিং করা তো লেখাই আছে। তো 600 গ্রামের প্যাকেট, এটা কি করতে হবে? এখানে এয়ার ফ্রায়ার 14 থেকে 16 মিনিট লাগবে, আর মাইক্রোওয়েভে দিলে 6 থেকে 8 মিনিট লাগবে। 900 ডিগ্রি ওয়াট তাপমাত্রায় মাইক্রোওয়েভে দিয়ে দিই, ভালো হবে না? এয়ার ফ্রায়ারে এখন দিতে ইচ্ছা করছে না, মাইক্রোওয়েভে দিয়ে দেয় তাহলে এটা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আরো ফ্রিজের সিঙ্গারা আছে, রোল আছে, এগুলো এখন করব না, এখন এটাই মনে হচ্ছে শর্টকাট ওয়েতে এটাই ভালো আর কি। ফ্রুটস দেখেন, বৃষ্টিকে দিয়েছিলাম, তারপর রাশিদা ভাবিকেও দিয়েছিলাম। তো ফ্রুটস এখনো আছে, আনারগুলো খেয়ে ফেলতে হবে, এগুলো 2-3টা করে একসাথে খেতে হবে আসলে অরেঞ্জগুলো। তো ঠিক আছে চলুন এটা প্রসেসিংয়ে চলে যাই। তো এই যে এটা কিন্তু এখন পুরো একদম ফ্রোজেন, তো প্রথমে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। এই তো এটা মাইক্রোওয়েভের ভিতরে চলে গেল, এখন হলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফ্রোজেন ভেজিটেবল দিয়ে এটাকে একটু হালকা ডিফ্রস্ট করে নিচ্ছি। যে হচ্ছে হতে থাক তাহলে। তো ওইদিকে তো আমার চিকেনটা হচ্ছে, আর এখানে তোষানের হোমওয়ার্ক কিছু আপনাদের ভাইয়া করিয়ে দিলে, এখন আমি আরবিক কালকের স্পেলিং টেস্ট আছে, তো সেটাও পারে কি না দেখব। আর এখানে ইংলিশে কি হবে, মানে এটা তো আরবিকে, সেটা ইংলিশে কি হবে এটা আপনাদের ভাইয়া এখানে সুন্দর করে লিখে দিয়েছে। এটা কি বাবা? মিল আকহ। মিল আকহ এটা মানে? তারপরে শাউকা মানে কি? ফর্ক। তারপরে এটা সিকির মানে কি? নাইফ। তারপরে তাবাক মানে কি? প্লেট। তারপরে কুব। কুব মানে কি? কাপ। তাহলে লিখো এক এক না, একটা কিছু এখন বলতে হবে না। ওয়ান, তুমি পড়াশোনা শুরু করতে গেলে ওয়ান দাও।
ওয়ান দাও, টু দাও, থ্রি দাও, এভাবে করে লিখো। এটা ভালো করে দেখো কোনটার স্পেলিং কি হবে আরবিকে, এটা দেখে তারপরে লিখো। আর ওইখানে আরেকজন বাপের সাথে ঝগড়া করতেছে, আর ওইদিকে আমার ওভেন টিং টিং শুরু করেছে। এই কার্পেট টার্পেট দিও তো নিচে, আজকে একদম ক্লিন করছি কার্পেটটা তুলে। তারপরে চলুন যাই আমার চিকেনের কি অবস্থা দেখি। সো আরও সময় লাগবে যেহেতু 4 মিনিট মতো হয়েছে, আরও 4 মিনিট দেই, 6 থেকে 8 মিনিট লাগবে বলেছে, আবার দিয়ে দেই। হতে থাক তাহলে, কালকে এটার ভিতরে ডিপ ক্লিন করতে হবে, আজকে আমি ঢাকনা না দিয়ে এটাকে কুক করতে দিয়েছি। তো আমি এই যে এখানে 3টা রুটি ছেঁকে নিয়েছি, আর প্রশান হলো অ্যাপেল খাবে, প্রশানকে অ্যাপেল কেটে দিলাম। আর রুটি হলো এগুলো যে র্যাপ করে না, র্যাপের রুটি আর কি, তো এগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে চিকেন, চিকেনের চেহারা দেখে চিকেনটা খুব একটা মানে খাওয়ার মন থেকে যে ইচ্ছা সেটা যাচ্ছে না, কারণ এটা আমরা ট্রাই কেস হিসেবে কিনেছিলাম। আরেকটা দেখেন, আরেকজন দেখেন এখানে ফিডার খেয়ে এসে ফিডার দিয়ে কি করতেছে দেখেন, তার বাবাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখাতে গিয়ে পড়ে যাচ্ছিল কি। প্রশান এখন স্পেলিং টেস্ট লিখতেছে, একবার দেখে লিখলো, এবার না দেখে লিখতেছে। রুটি খাবে একটু খাই। আর এখানে যে একটা চাটনি আছে ভেলপুরি চাটনি, এটা মজা লাগে খেতে, টক টক তেঁতুলে। আমি একটু খেয়ে দেখি, খারাপ না খেতে, মোটামুটি বিভিন্ন টেস্ট আছে, রুটি দিয়ে খেতে কেমন লাগবে সেটা হলো কথা। ম্যারিনেট করা, তো ম্যারিনেটটাই জাস্ট ওভেনে দিয়ে কুক করা লাগলো আর কি। বিসমিল্লাহ। মজা তো খেতে পাবো। দেখেন অবস্থা দেখেন, এই যে অবস্থা দেখেন, আরেকজন টেবিলের উপরে উঠে বসে আছে, বসে বসে রুটি খাচ্ছে। মাশাল্লাহ রুটি খাইলো, 2-3 পিস রুটি খাইছে। ও ভাত খাবে না আসলে, কারণ ভাত তো মুখেও নেয় না, রুটিটা তো আলহামদুলিল্লাহ খায়। ও রুটি খাবে, থাক টিভিটা হাতে না। বারান্দার কি অবস্থা চলুন একটু দেখি। আজকে এবং গতকাল প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, আজকে তো ফজরের টাইম থেকে এমন বৃষ্টি, মানে যে বৃষ্টির কোনো বাপ মানেই বলে না, ওইরকম বৃষ্টি। তো গাছে 2 দিন ধরে পানি দিতে হচ্ছে না, বৃষ্টির পানিতেই হয়ে যাচ্ছে, এগুলোতে পানি দেওয়াই লাগছে না। এটাতে তো গতকালকে যে পরিমাণ মানে পানি গিয়েছে বৃষ্টির, তো যেগুলো ফুল মরে মরে যাচ্ছে সেগুলো কাল থেকে কেটে দিব। আর এই যে মাটির জিনিসে ভর্তা পাটি হয়েছিল, এগুলো আবার এনে ভালোভাবে ক্লিন করে আজকে 2 দিন ধরে রোদে শুকালাম। এখন একটু এগুলোতে হালকা তেল ঘষে তারপরে এগুলো তুলে রাখতে হবে। মাটির জিনিসের যত্ন নাকি এরকম ভাবেই নিতে হয়, একটু ঝামেলা আছে আসলে, সবসময় ইউজ করা যাবে না, এই শেষ শিশু ইউজ করা, আবার কবে করবো জানি না। তো এই গাছটার অনেকগুলো লতা পাতা বের হয়েছে, আর পুদিনা পাতার গাছটা ঝাঁকড়া ছিল, হঠাৎ করে গাছটা এরকম ঝাঁকড়া থেকে এরকম শুকায় আসলো, কেন বুঝলাম না, মরেনি, সুন্দর আছে, বাট গাছটা একটু শুকায় আসছে আর কি। বারান্দা 2 দিন পর পরে আমার ক্লিন করা লাগে, পরশু দিন ক্লিন করেছি একদম, দেখেন পাতা টাতা পরে আবার কি অবস্থা। তো আমরা একটু লুলুতে এসেছি, লুলুতে আসলাম অনেক দিন পরে। তো সামনে যেহেতু এখানে দীপাবলি, তো এখানে যেহেতু অনেক বেশি তামিলরা আছে, তো সেই উপলক্ষে দীপাবলিতে সব জায়গায় বিশাল বড় সড়ো করে হলো প্রোগ্রাম হয়, তারপরে বিভিন্ন শপিং মলগুলোতে নতুন নতুন বিভিন্ন আইটেম টাইটেম নিয়ে আসে। তো লুলুতে আসলাম একটা কাজে, একটা জিনিস লুলুর ফেসবুক পেজে দেখে আমি এসেছি আর কি। তো সেটা যদি পাই তেন পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে এসে দেখলাম যে এই যে একটা কর্নার করেছে, এই কর্নারটা আগে ছিল না, এখানে ভালোই জুয়েলারি থেকে শুরু করে চুড়ি, তারপরে ব্যাগ ট্যাগ এগুলো সেল হচ্ছে। ব্যাগগুলো অবশ্য আগে ছিল, তো ওইগুলো কি সেল হয়ে গেছে না এগুলো আবার নতুন করে এনেছে জানি না, বাট এই ব্যাগগুলো সুন্দর লাগে দেখতে।
পার্টি ব্যাগ আর কি, খুব চলছে এখন এই ব্যাগগুলা, বিয়েতে বা অন্য যে কোনো প্রোগ্রামে, একটু বড় সড়ো কোনো প্রোগ্রামে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় শাড়ি অথবা থ্রি পিসের সাথে। তো আমি দেখছিলাম আমার সাথে তোষানো ঘুরে ঘুরে দেখছে, আপনাদের ভাইয়া তাবিবকে নিয়ে এক জায়গায় বসে আছে। তো আমি একটা ব্যাগ খুঁজছি, যদিও আমার জন্য না, তো ভাবলাম যদি এখানে পাই ভালো তাহলে নিয়ে নিব। তো ওইরকম ব্যাগ কালেকশন আমি লুলুতে কখনোই পাই না, আমার মন মতো কিছুই পাই না আমি লুলুতে আসলে ব্যাগ। অন্যান্যগুলো পাই, যেমন বাজারঘাট, তারপরে ড্রেস ট্রেস এগুলো পাওয়া যায়। তো এইখানে এই চুড়ি দেখলাম, চুড়ি দেখে চুড়ির কাছে এসে একটু দাঁড়ালাম। আমার তো চুড়ি খুব ভালো লাগে, তো দেখলাম যে নতুন কোনো ডিজাইন এসেছে কিনা, পরে দেখলাম যে না, এই চুড়িগুলো আমার আছে। সো এটা দেখে কোনো লাভ নেই, ওই আগের ডিজাইনগুলোই আর কি ওইভাবে সাজিয়ে রেখেছে। তো হাঁটতে হাঁটতে বোরকার কর্নারে এসে দেখলাম, বাহ, বোরকাগুলো তো ভালোই লাগছে দেখতে, সুন্দর বোরকাগুলো। তো একটু ধরে দেখছি, যদি পছন্দ হয় নিতেও পারি। তো এখানে সবই কালো, তো কালোর মধ্যেই বিভিন্ন ডিজাইন, ম্যাটেরিয়ালগুলো আলাদা এরকম আর কি সব। তো এখানে এইগুলো নতুন এসেছে মনে হচ্ছে, গাউন টাইপের ড্রেসগুলো ভালো লাগছে দেখতে, সুন্দর, বিশাল বড় বড়। তো এগুলো আমি নিব না, কারণ এগুলো আসলে ওইভাবে পরা হয় না এখন, আগে পরতাম এক সময়। আর এমন চাপা চাপা এগুলা, এগুলো আসলে পরাই যায় না। আর যেটাই পছন্দ হয় দেখা যাবে যে সেটার কোনো সাইজ নেই। এই ডিজাইনটা সুন্দর লাগছে কিন্তু, ভালো লাগছে দেখতে। এখানে দু তিনটা কালার আছে, যেমন এটাও খুব সুন্দর লাগছে দেখতে। এগুলোর প্রাইস প্রায় 2200 টাকার মতো। এটার প্রিন্টটা সুন্দর আর কি, প্রিন্টটা খুব সুন্দর লাগছে। তো এখানে একটা ডলের গায়ে পরানো আছে, এখানে কিছু আছে, এটাও সুন্দর। পার্পল কালারের গুলো খুব ভালো লাগছে দেখতে। যে বুঝতে বাবা, এই যে একটা সুন্দর হিজাব সহ পরায় রাখছে, সুন্দর লাগতেছে দেখতে, এখানেও আছে। চলো ওদিকে যাই। এগুলো তো শাগ শাগ না কি জানো, শাগ, হ্যাঁ শাগ। এদিকে অনেক কিছু আছে, সামনে গিয়ে একটু কুর্তি দেখবো, বুঝতে পারছো, সামনে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, এই যে ওনারা এখানে ঘুমাচ্ছেন, তাবিব ঘুমাই গেছে। বলো বলো, ওর স্কুলের ক্যান্টিন খুলে গেছে জন্য ফান কিছু কি। আমরা লুলুতে গিয়েছিলাম, লুলুতে টুকটাক কেনাকাটা হয়েছে, টুকটাক বাজার করা হয়েছে। বাজারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দুধ, তারপরে আরেকটা তেলের বোতল কিনে আনলাম অন্যান্য জায়গার চাইতে। লুলুতে দেখলাম যে তেলের দামটা প্রায় 10 রিঙ্গিত কম, মানে আমি ওই দিনকে 44 রিঙ্গিত দিয়ে এনেছি, আর লুলুতে পেলাম আজকে 36 রিঙ্গিতের মতো। তোষানকে দেখেন, তোষান টিভিতে একটা কার্টুন ক্যারেক্টার দেখে দেখে, একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ওখানে ওনারা কোনো কিছু নতুন প্রোডাক্ট আনলে বা কোনো কিছু নতুন ডিসকাউন্ট থাকলে বা কোনো কিছু আপডেট থাকলে ওনারা ওইখানে আপডেট করে। তো দেখলাম যে ওনারা বাচ্চাদের পাঞ্জাবি সেট এনেছে, কুর্তা সেট বলে যেটাকে, যেহেতু ইন্ডিয়ান সবকিছু মোটামুটি পাওয়া যায়। তো কুর্তা সেট এনেছে, ওটা দেখে আমার মনে হলো তোষানের জন্য একটা পাঞ্জাবি কিনি, কারণ তোষান যেহেতু এখন শুক্রবার ওর বাবার সাথে মসজিদে যায়, তো স্কুলে যখন, এখনো তো স্কুল থেকে শুক্রবারে বাসায় অনলাইন ক্লাসই হয়, বাট যখন স্কুল ওপেন, মানে শুক্রবার যখন স্কুলে ক্লাস হবে তখন ওদেরকে শুক্রবারে পায়জামা পাঞ্জাবি পরে যাওয়ার একটা মানে নিয়ম আছে আর কি, যারা ইচ্ছা পরে যেতে পারবে। তো এই কারণে পাঞ্জাবি দেখে ভাবলাম যে একটু কিনে রাখি। আচ্ছা, আমি দেখাই, সো কিউট। তো তোষানের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে পাঞ্জাবিটা। আর এটা তোষান নিজেই চুজ করেছে, তোষান আমার সাথে তো শপিং করেছে, আর আপনাদের ভাইয়া তাবিবকে নিয়ে বসেছিল। এটার সাথে একটা পায়জামাও আছে, এটা পায়জামা পাঞ্জাবির সেট আর কি। বাবা, ভাস ভেঙো না, ভাস খুলো না, তুমি এখানে আসো। হ্যাঁ, আর এটা একটা লেগিংস, লেগিংসটা আমার দরকার ছিল, তো লেগিংসটা নিয়ে এসেছি।
অনেক সময় দেখা যায় যে কোন ফ্রক বা বুরকার নিচে লেগিংস পরলে হাঁটতে সুবিধা আর কি। তো এটা একটা আর পাঞ্জাবি। আর বোরকা কেনার আমার কোনো ইচ্ছা তেমন ছিল না, যদিও বোরকার দরকার ছিল, কারণ বাসায় যে আবায়া বোরকা গুলো আছে ওগুলো অনেকদিন হয়ে গেছে। তো এগুলো এখন রিজেক্ট করে দিতে হবে মোটামুটি, যেহেতু অনেকদিন ধরে পড়তেছি আবায়া গুলো, প্রায় 6-7 বছর হয়ে গেছে মনে হয় বয়স। তো আমি বোরকা দেখলাম, বোরকা দেখে খুবই ভালো লাগলো। বোরকা গুলোর দাম নিয়েছে 49 রিঙ্গিত, মানে 1000 টাকার মতো নিয়েছে আর কি বোরকা গুলো। আমি দুইটা কিনেছি, তো আপনাদেরকে একটু দেখাই। আমি বাসায় এনে পরে দেখেছি, তো এই কারণে এগুলো উল্টায় আছে, তো সোজা করে বোরকা গুলো দেখাই। আমি আসলে বোরকা কালো করতে পছন্দ করি, আর খুব বেশি কালারফুল হলে সেটা গ্রে এরকম আর কি। মানে আমার কাছে বোরকা কালোর বাইরে ভালো লাগে না, সত্য কথা যেটা, কালারফুল বোরকা আমার কাছে ভালো লাগে না। বাবা আমার ছেলে বলতেছে ওয়াও। তো বোরকাটা কাছ থেকে দেখেন আপনারা, এটা একটা মানে এটা অনেক একটু ঢিলা ঢালা আর একটু লং, এটা আমার হালকা একটু কাটাতে হবে নিচে। এটার কাজটা দেখেন, আর এটা খুবই ভারী একটা বোরকা। এটার এরকম সামনে এক সাইডে কাজ, আর ভিতরে এরকম ছোট 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 কাজ আছে। আর এই পাথরগুলো পড়ে যাবে, ওইরকম পাথর নাই, পাথরগুলো খুব সুন্দর। আমি হাত দিয়ে ধরে দেখলাম, এখানেও আছে। হাতটা আমার বেশি পছন্দ হয়েছে, হাতাটা খুব ঢিলা ঢালা একটা হাতা। হাতার এখানে আবার ডাবল করে একটা কাপড় লাগানো আছে। আর পিছনটা একটু দেখাই, বোরকাটা পিছনটা তো এরকম কাজ আছে দেখেন, মখমল কাপড় দিয়ে এরকম কাজ আছে। তো যখন পরবো তখন তো ইনশাল্লাহ দেখবেন, এটা ভালো ভারী। এখানে ভিতরে প্রায় ও নিচের দিকে পিছনে নিচের দিকে আবার এরকম দুইটা ফুল আছে। আর এটাতে মানে একটা কাপড় তো এটা, এটা তো খুব মোটা কাপড়, উপরে এটা কিন্তু জর্জেট কাপড়। তো ডাবল যেহেতু এখানে আছে তাই বোরকাটা একটু ভারী। আর একটা বোরকা নিয়েছি, এটা একদমই নর্মাল, এটাতে তেমন কোনো মানে ভারী না। এটা সিঙ্গেল কাপড়, বাট সিঙ্গেল কাপড়টা একটু মোটা, বাট কাপড়টা খুব সুন্দর আর কাজগুলোও হালকা। সো এটাও পরে খুব আরাম হবে। আর এটা আমার একদম পারফেক্ট হয়েছে, এটা আমার ছোট বড় কিছুই করতে হবে না। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন, এটা এই বোরকাটা, এটার কাপড়টা একটু কাছ থেকে দেখাও। এটার কাপড়টা খুব সুন্দর, মানে প্লেন না, কাপড়টার ভিতরে এরকম র্যাক 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 একটা ডিজাইন আছে, মাঝখানটা পুরো এরকম একটা বর্ডার করা, গলা থেকে শুরু করে একটা এরকম বর্ডারের মতো দেওয়া। এটা ফাড়া না কিন্তু, জাস্ট এটা ডিজাইন আর কি। আর এটা হলো পুরোটা বোরকা, এরকম কাজ আছে। এই যে এটা খুব সুন্দর, আমার এটা খুবই খুবই ভালো লেগেছে, মানে এক দেখা এটা ভালো লেগে গেছে আর কি। আর এটা হাতাটাও দেখাই, এটার হাতাটাও সুন্দর ঢিলা ঢালা, এরকম হাতার কাছে অল্প হালকা কাজ আছে। তো এই দুইটা বোরকা কিনেছি। আর একটা পোলো শার্ট বা গেঞ্জি কেনা হয়েছে, ওটা আমার না, ওটা আমি কিনেছি গিফটের জন্য। আমিও গিফট করবো না, রাশিদা ভাবি গিফট করবে, তো ভাবি আমাকে কিনতে বলেছিলেন, এই জন্য আমি কিনে এনেছি। তো ঠিক আছে, আপনাদের সাথে আজকে একটা জিনিস ক্লিয়ার করি, আমি গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, দেখি দেখো না, দেখো দেখো, তোশান ড্র করে ফেলছে, আবার কালারও করছে, গুড জব তোশান। এখন স্পেলিং গুলো আরেকবার একটু দেখে নাও, আরেকবার একটু দেখে নাও স্পেলিং গুলো, যেগুলো লিখছো আরেকবার একটু দেখে নাও, বসো বসে দেখে নাও। তো আমি গত পরশু দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম যে বাসা ছাড়ার বিষয়ে আর কি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাড়িওয়ালা বাসা ছাড়ার বিষয়ে যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের ওনার যে লেডি ভদ্রমহিলা 1 বছরের এগ্রিমেন্ট করবে, তো এই 1 বছরের মধ্যে উনি সেল টেল করবেন না, তার মানে 1 বছরের এগ্রিমেন্টে আমরা যাচ্ছি। আমরা 2 বছর করতে চেয়েছিলাম, উনি বললো তোমরা আপাতত 1 বছর করো, এর মধ্যে সেল বিষয়ে কিছু হবে না, এরপরে যদি উনি সেল করতে চান, যদি ওইভাবে বায়ার পান তাহলে হয়তো সেল করে দিবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বড় একটা টেনশন মাথা থেকে গেল, কারণ বাসাটা মাত্রই গুছায় উঠছিলাম, এখন এটা চেঞ্জ করা সত্যি কথা খুবই খুবই মানে কষ্ট, মানসিক কষ্ট, ফিনান্সিয়াল একটা ব্যাপার, সব দিক দিয়ে একটা ঝামেলা ছিল। আপনারা অনেকেই বলেছেন কমেন্টে, আপু যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ সেটাই, যা হবে ভালোর জন্যই হবে। তো 1 বছরের এগ্রিমেন্ট আবার রিনিউ হবে ইনশাল্লাহ, এখন শান্তি লাগছে। আপনাদের ভাইয়া তো খুবই টেনশনে পড়ে গিয়েছিল, কারণ আবার বাসা খুঁজো, আবার বাসার শিফট করো, এই যে এত জিনিসপত্র এগুলো নিয়ে আবার টানা হেঁচড়া, মন মতো বাসা পাবো কিনা, সব কিছু মিলায়ে পাবো কিনা, এটা তো খুবই একটা বড় হেডেক আসলে।
তো ঠিক আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি লুলুতে গিয়ে বোরকা কিনতে চান কিনতে পারেন, প্রাইসটাও কমই আছে, 50 রিংগিতের মতো, মানে 1000 টাকার মধ্যে বোরকাগুলো পেয়ে যাবেন। তো আমার কাছে তো ভালোই লেগেছে, লুলুতে নর্মালি বোরকা 200-250 রিংগিতের নিচে পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ এরকম পাওয়া যায় আর কি। লুলুর বোরকা আমি পরি, আমার কাছে ভালো লাগে, কমফোর্টেবল লাগে। এর আগেও আমি 2-3টা কিনেছি লুলু থেকে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।